নিউজ ফ্রন্ট বাংলার এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কারোর সামনে মাথা নিচু করব না, ইয়ে গর্দন কাট সকতা হে মগর ঝুক নাহি সকতা। তাই এই লড়াই আত্মমর্যাদা রক্ষার লড়াই। মুর্শিদাবাদ জেলার রানীনগরের 63 নম্বর বিধানসভা তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের সমর্থনে আজ পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুলে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং অভিনেত্রী গীতশ্রী রায়ের একটি জনসভা অনুষ্ঠিত হলো। উক্ত জনসভায় কয়েক হাজার কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মঞ্চ থেকে ফিরহাদ হাকিম বিরোধী দলকে কটাক্ষ করে বক্তব্য রাখেন এবং জনগণের কাছে আবেদন রাখেন যাতে 2021-এ তৃতীয়বারের মতো মমতা ব্যানার্জিকেই বেছে নেয় সকলে। তিনি আরও বলেন, কংগ্রেস, সিপিআইএম এবং আইএসএফ বাংলায় বিজেপিকে আসতে সাহায্য করছে। আলাদা করে ভোট কাটাকাটি করে বিজেপিকে নিয়ে আসতে চাইছেন, লাইনটা কি ভেতরের কথা সেটা আমরা জানতে চাই। কতদিন মুর্শিদাবাদের মানুষ তারা বাংলায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে যাওয়ার কথা বলছেন, সেখানে কংগ্রেস পিছিয়ে যাওয়ার কথা বলছে, কংগ্রেস পিছিয়ে যাওয়ার কথা বলছে। আজকে এনআরসির অর্থ কি? আপনাদের প্রত্যেককে আজকে লাইনে দাঁড়িয়েছে যে আসামের মতো তাকে দিতে হবে যে আমি বাংলাদেশি নই, আমি এখানকার আপনার পরিচয় বদলে দিতে হবে, তা তো শেষ হয়। তারপর অনেক মানুষকে ডিটেনশন ক্যাম্পে দিতে, বাচ্চাগুলোকে নিয়ে যাবে জেলের মধ্যে, সেইখানে দাঁড়িয়ে আমাদের পরীক্ষা দিতে হবে আবার যে আমরা ভারতীয় না, এই পরীক্ষা আমরা দেব না। তাই বিজেপির বিরুদ্ধে লড়াই করব, তাই বিজেপির বিরুদ্ধে সশস্ত্র যে সংগ্রাম, আজকে সংগ্রাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছে রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সবাই অগ্রসর হয়ে সগর্বে বলবো, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে বলতে পারবেন না ভাই? আপনাদের শিশুদের যখন ওপর অত্যাচার হবে আপনাদের বুক ফাটবে না? আজকে নারী শক্তি, আজকে একজনকে দেখলাম এর থেকে আসছেন ইউপির মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী আসছেন, সে যোগী কি করেছেন জানেন? শুধু মুসলমান নন, দলিত মহিলা তাকে ধর্ষণ করে, ধর্ষণ মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাপ মায়ের কাছে লাশটা দেওয়া হয়নি, কোনো শুনবাই নেই, প্রত্যেক দু ঘন্টায় একটা করে ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে। আর দিলীপ ঘোষ দাঁড়িয়ে বলছে আমার বাংলাকে উত্তরপ্রদেশ বানাবো, গুজরাট বানাবো। আপনারা কৃষিজীবী মানুষ, কৃষক বিল, সেই কৃষক বিল নিয়ে এসছে কে? নরেন্দ্র মোদী নিয়ে এসছে। বাংলায় যদি কৃষক বিল আসে তাহলে কি হবে? এখানে আর কোন কৃষক মান্ডি থাকবে না, সব কৃষকের যে যেটা সেটা বড় কোম্পানি কিনে নেবে, তাতে কোনো আপনাদের দাম পাবেন না, একটা এমন দাম করে দেবে যেখানে আপনাদের বাধ্য হবেন সেখানে বিক্রি করে দিতে। তারপর যখন লস খাবেন সেই জমিগুলো জলের দামে কিনে নেবে, তারপরেও আবার এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্টকে বিলুপ্ত করে দিয়েছে, অর্থাৎ হোর্ডিং করে রাখবে, আর 3 টাকার মাল আপনার কাছ থেকে কিনবে 300 টাকায়, সেটা রিলায়েন্স ফ্রেশ, আদানি ফ্রেশ, সেই আদানি ফ্রেশে মালটা বিক্রি হবে। ভারতবর্ষে অনেকে আছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম করছেন, জয় শ্রীরাম ভাই, কারোর আপত্তি নেই, কেউ আল্লাহ আকবার করে, যে কেউ জয় মা কালী করে, জয় মা দুর্গা করে, কেউ জয় শ্রীরাম বলে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে যখন নিজের ধর্মকে সম্বন্ধে অন্যকে কিস করেন, ধর্ম করা উচিত প্রত্যেকে, আমরা ধার্মিক, আমরা নিজেরা সক উঁচু করে তারপর সরবে হয়ে তারপর আমরা আল্লাহর নাম নিই, কেউ মা কালীর নাম নেয়, কেউ দুর্গার নাম নেয়। আপনি রাস্তাঘাটে রাজনীতি করার জন্য রামের নাম নিয়ে আসছেন, মানুষকে ভয় দেখানোর জন্য রামের নাম নিয়ে আসছেন, নিজের নাম রামকে অবমাননা করছেন। তাই তো বলেছে দেখো ইয়ে দিবানো ইয়ে কাম না করো, রামকে নাম বদ নাম না করো। এরা রামকে নিয়ে এসে কম্পিটিশন করছে, যেন মনে হচ্ছে রাম ওর বাবা না, যদি ভারতবর্ষ থাকে নিশ্চিত ভাবে রামও থাকবে রহিমও থাকবে, ভারতবর্ষে আমরা সব এক হয়ে থাকি এবং এক হয়ে দাঁড়িয়ে থেকে আমরা সবাই মিলে সগর্বে
মাথা তুলে পাঁচ তখন মমতা ব্যানার্জি বলেছে না কোন বাবাকে মেয়ের নিকার জন্য ধার চাইতে হবে না। মাথা তুলে দাঁড়িয়ে থেকে বলবে হ্যাঁ আমার কাছে রূপশ্রী আছে, আমি রূপশ্রী দিয়ে আমার মেয়ের নিকা করব, কারোর সামনে হাত পাতবো না। এই অধিকার কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে। আমার মনে হচ্ছে যে মুর্শিদাবাদের মানুষ এই ইলেকশনের জন্য অনেক দিন ধরে ওয়েট করছে। মুর্শিদাবাদের মানুষ এনআরসিসি যেভাবে বিজেপি বলছে সেইটা নিয়ে মুর্শিদাবাদের মানুষ আশঙ্কিত। তাই মুর্শিদাবাদ মানুষ সবাই অপেক্ষা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে। আমার তো মনে হয় 22-22 আসনই তৃণমূল কংগ্রেস জিতবে এবং মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে মুর্শিদাবাদ জেলায় একটা বড় অবদান থাকবে। বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন হয়ে গেছেন, তাই সোনিয়াকে চিঠি লিখছেন যে আমরা একসঙ্গে। এটাই তো মূর্খদের কাজ। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি হাঁটাবার ডাক দিচ্ছে তখন পেছন দিক দিয়ে ছুরি মারছেন কে? অধীর চৌধুরী। তিনি এটাই হচ্ছে মূর্খদের কাজ। যখন সারা ভারতবর্ষকে এক হবার জন্য আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তাকে কি করে ছোট করা যায় সেইটা করছেন। আরে তাকে ছোট করে ছোট হবে না, কংগ্রেসের অপদার্থতার জন্যই আজকে বিজেপি বেড়েছে। আজকে মুর্শিদাবাদের মানুষ এনআরসি হলে কি হবে আতঙ্কিত হয়ে রয়েছে। কেন? কংগ্রেস অপদার্থতা। কংগ্রেস যদি ঠিক মতন থাকতো সেন্ট্রালে, ঠিক মতন যদি থাকতো আসামে, ঠিক মতন যদি থাকতো অন্য অন্য স্টেটে, তাহলে বিজেপির এই বাড়বাড়ান্ত হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আটকানোর চেষ্টা করছে বিজেপিকে তখন পেছন দিক দিয়ে মির্জাফরের কাজ করছে এখানকার কংগ্রেস। সেন্ট্রাল ফোর্সকে অমিত শাহ একটা ইনস্ট্রাকশন দিয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেন্ট্রাল ফোর্স কাজ করছে এবং চিরকালই সেন্ট্রাল ফোর্সের একটা বড় অংশ তারা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা পরিচালিত হয়। তাই সেন্ট্রাল ফোর্সকে আমিও ধন্যবাদ জানাই যে সেন্ট্রাল ফোর্স যদি নিরপেক্ষ কাজ করে, সেন্ট্রাল এজেন্সি যদি নিরপেক্ষ কাজ করে সেটাই অভিপ্রিয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বিজেপি সেটা করতে দেয় না। দাদা বলছি যে প্রশান্ত কিশোর নাকি মমতা ব্যানার্জির সঙ্গে ছেড়েছে, এই বিষয়টা কি একটু বলবেন? আপনাদের যদি কেউ গণৎকার হয়, কেউ পাগলের মতন কথা বলে, তাহলে তার সব উত্তর তো আমি দিতে পারবো না। আমার দলের মধ্যে সবাই আছে এবং থাকবে।